অনি যেমন অন্যদেরকে সাজাতে খুব ভালোবাসে, সেমনই ঠিক নিজের ভাইকে বোন বানাতেও ওর খুব ভালো লাগে। মানে ভাই তো খুব দুষ্টুমি করে, তো তাই এই দেখুন নিজের জামা পরিয়ে দিয়েছে ভাইকে আর বলছে, মা দেখো কি সুন্দর লাগছে ভাইকে। আর রাধিও দিদির জামা পরে এতটা খুশি হয়ে গেছে যে খুশিতে নাচা শুরু করে দিয়েছে। এটা হলো কাল রাতের ক্লিপ। অনি এভাবে জামা পরিয়ে দিয়েছিল আর নিজেই এই ভিডিওটা শ্যুট করেছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো সানডে, তাই আজ সকালবেলা ঘুম থেকে উঠতেই অনেকটাই লেট হয়ে গেছিলো। অনি যেহেতু আজ আটে ক্লাস ছিল, তার জন্য ওকে সকালবেলা দুধ দিয়ে চকোস দিয়ে দিয়েছিল, মোটা খেয়েই ও চলে গেছে। সানডে ছিল তো, তাই একটু লেট করেই সবাই উঠেছি। আর এখানে আদি যাচ্ছে ওর বাবার সাথে একটু ঘুরু ঘুরু করতে, মানে স্নান করিয়ে দিয়েছি, স্নান করে খালি জামাটা পরিয়েছি, ও কিচ্ছু ক্রিমও দেয়নি, পাউডার টাউডার কিচ্ছু দেয়নি, ও ওভাবেই চলে গেল বাবার সাথে ঘুরতে। যেহেতু বাবা একটু আগেই গেছে দিদিয়াকে নিয়ে, এখন ওরও বেরোতে হবে বাবার সাথে। আর এদিকে হাজব্যান্ড তো আগেই বাজার করে নিয়ে এসেছিলো, তাই আজ চিকেন এনেছে, চিকেন রান্না করবো। আর এখানে আমি কটা আর কি বোনলেস যে পিসগুলো থাকে সেগুলো তুলে রেখে দিচ্ছি, কারণ কি বোনলেস পিসগুলো না মানে কেউ বেশি অতটা খেতে চায় না, তাই এই যে তুলে রেখে দিচ্ছি, নেক্সট ডে যখন ঘুগনি রান্না করবো একটু তখন তার মধ্যে দিয়ে দেবো, খেতে বেশ ভালোই লাগে। আজ রান্না করবো হলো চিকেন আর কাকরোলের পুর। কাকরোলের পুরটা না অনেক দিন ধরে খেতে চাচ্ছিলাম, কিন্তু মানে বানানোর আর টাইম হয়ে উঠছিলো না, একটু বানাতে টাইম লাগে তো সব কিছু রেডি করতে, তারপর বানাতে টাইম লাগে, তাই সকালবেলা করে না ওই তাড়াহুড়ো করে রান্না করতে হয়। সবাই যেহেতু বেরিয়ে যায়, অনিও স্কুলে চলে যায়, হাজব্যান্ডও চলে যায়, তাই আর সেভাবে ওই টাইমে রান্না করা হয় না। তাই আজ যেহেতু সানডে একটু ফ্রি আছি, তাই ভাবলাম যে না আজ করে নেব, অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করছিলো পারছিলাম না, আজ তো করেই নেব। আর চিকেন হলে তো অনি আদি দুজনেরই আর কিছুর দরকার নেই, তার জন্য আর অন্য কিছু রান্না করব না, ডালও করব না, চিকেন দিয়ে আজকে হয়ে যাবে। আর আদি তো এখন লেগ পিস খাওয়াও শিখে গেছে, আগে যেমন দুটো লেগ পিস আনতো তো একটা হাজব্যান্ড খেতো আর অনি একটা খেতো, এখন যেমন আদি আর অনি দুজনেই খেয়ে নেয়, মানে ভালোও লাগে দেখতে যে লেগ পিস খাওয়া শুরু করে দিয়েছে, মানে মাংসটা প্রপারলি খেতে পারে এখন, কিন্তু বেশি দেই না, হয়তো এক পিস দু পিস এর বেশি আর ওকে দেই না এক টাইমে, যেহেতু এখনও অনেকটাই ছোট, হয়তো হজম হতে অসুবিধা হতে পারে, এর জন্য অল্প করেই দেই। কদিন থেকেই ভাবছি অনির এই সানডের আটের ক্লাসটাকে না একটু চেঞ্জ করে দেবো, মানে স্যাটারডে বিকালে করে দেবো, শনিবার বিকালে, কারণ তাহলে কী হবে সানডেটা পুরোটাই ছুটি থাকবে, সকালবেলা কোনো অতটা তাড়াহুড়া থাকবে না, যেহেতু ও দশটার মধ্যে বেরিয়ে যায়, তাও একটা মাথার মধ্যে চিন্তা থাকে যে দশটার মধ্যে ওকে খাওয়া দাওয়া রেডি করে ওকে আটের ক্লাসে পাঠাতে হবে। আর সানডে করে যখন কোথাও ঘুরতে যাওয়া হয় তখন এই আটের ক্লাসটা না মিস হয়ে যায়, তাই ভাবছি যে হাজব্যান্ডকে বলেছি যে স্যাটারডে করতে, তো তখন হাজব্যান্ড বলছে যে আমি তো আগেই বলেছিলাম স্যাটারডে বিকেলে করে দিতে। হ্যাঁ, হাজব্যান্ড আগেই বলেছিল স্যাটারডে বিকেলে করতে, কিন্তু তখন আমি ভেবেছিলাম কি যদি ওর জন্য পড়ার জন্য যদি টিচার রাখি তাহলে হয়তো পড়ার টাইমটা অ্যাডজাস্ট হবে না, তার জন্য আমি বলেছিলাম যে না সানডেতেই ঠিক আছে, কিন্তু এখন দেখছি না যে স্যাটারডে করলেই ওটা সুবিধা হবে, তাই বলেছি এখন দেখি কি হয়, স্যার কি বলে আর্টের স্যার। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশের যে বেল আইকনটি আছে সেটাকে প্রেস করে দেবেন, তাহলে যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড হবে সেটা নোটিফিকেশন আপনাদের ওখানে চলে যাবে। আর আমার ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে একদম ভুলবেন না। আর এই যে এখানে আমি কাকরোলের পুরটা সেদ্ধ করে নিয়েছি, একবারে ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম ভাত হওয়ার সময়, তো তার এর জন্য ভাতগুলো লেগে আছে, এগুলো ছাড়িয়ে নিচ্ছি, তারপরে ভিতরটা থেকে বীজগুলো বের করে নেব, কারণ ওগুলো দিয়েই পুরটা রেডি করব। তো ওই বীজগুলো বের করে নেওয়ার সময় না একটু সাবধানে বের করতে হয়, না হলে কি হয় মাঝখান দিয়ে ভেঙে যায়, আর একবার ভেঙে গেলে সেটা ভালো করে হয় না, তো ওর জন্য একটু আস্তে মানে সময় দিয়ে এটাকে একটু বের করে নিতে হবে। আর এটা হয়ে গেলে আমি আগে আদিকে রেডি করাবো, রেডি করাবো বলতে যেহেতু বললাম না স্নান করেই বেরিয়ে গেছে, কিছুই করায়নি, তো ওর জন্য ভাবছি যে না এটা করে নেই, ও মাত্র কেবলই এসেছে, তাই ভাবলাম যে না এটা করে নিয়ে যখন ধরেই ফেলেছি এটা তো একবারে কমপ্লিট করে নিয়ে ওকে রেডি করাবো। আর অনিও চলে এসেছে আর ওর স্নানও হয়ে গেছে একদম, আজ সকালে করে যেতে পারেনি বললাম না, একটু লেট হয়ে গেছে তার জন্য ও আর আজকে সকালে স্নান করে যেতে পারেনি, তাই আটে ক্লাস থেকে এসে ও স্নান করে নিয়েছে, চলুন এখন গিয়ে ওদের রেডি করাই। রেডি করাবো যে একটু তারও কি শান্তি আছে, কি যে দুষ্টুমি শুরু করেছিল বলার মতো না। তারপর এই যে একটু মোবাইলটা দিয়ে বসালাম, কারণ অনি ওদিকে দেখছে টিভি,
ও এখন বলছে যে না, আমি কোনো কার্টুন ঠাটুন দিতে পারবো না ভাইকে, আমি এখন আমার মতো টিভি দেখবো। তাই যে এই যে বাধ্য হয়ে দিতে হলো মোবাইলটা ওকে, আর মোবাইল দেওয়ার পরে দেখেছেন কোনো নড়াচড়া নেই, এক দৃষ্টে দেখেই যাচ্ছে। আজ অনি বলছিল মা চলো কোথাও ঘুরে আসি, পার্কে গিয়ে ঘুরে আসি। তাই আমি বললাম যেই এখানে বৃষ্টি শুরু হয়েছে দুদিন ধরে, মানে বৃষ্টি খুব না কিন্তু যখন হচ্ছে ভালোই হচ্ছে, হঠাৎ করে মেঘ কালো, পুরো কালো হয়ে যাচ্ছে আর বৃষ্টি চলে আসছে। তাই ভাবলাম এই বৃষ্টির মধ্যে তো আর পার্কে গিয়ে লাভ নেই, কারণ জলে একদম প্রচণ্ড, পার্কের অবস্থা তো খারাপ হয়েই আছে। তো বললাম যে এখন যাক কদিন, তারপরে রোদ উঠুক, তারপরে একদিন নিয়ে যাব। আদিকেও পুরো রেডি করানো হয়ে গেছে, আর এদিকে আমার চিকেনটাও রান্না মোটামুটি শেষ। ঝোলটাকে আর আমি কমাবো না, যেহেতু আজ আর ডাল ঠাল কিছু করিনি তার জন্য ঝোলটাকে এতটাই রেখে দেবো। আর এই তো হয়ে গেছে আমার চিকেন রান্না করা, এখন অনি আর আদিকে খেতে দিয়ে দেবো। আদিকে একটু পরেই দেবো, অনিকে আগে খেতে দিয়ে দেবো, কারণ ওর শুধু চকোস খেয়ে গেছে তাই ওর খিদে পেয়ে গেছে। অনিকে আগে দিয়ে দেবো, তারপরে আমি পুরটাকে ভেজে নিয়ে তারপর আদিকে নিয়ে খেতে বসাবো। এই একটা সং পেয়েছে, যখনই মোবাইলটা হাতে নিচ্ছে এই সংটা চালিয়ে ব্যাস এভাবেই নাচা শুরু করছে। আর এনাকে দেখলেন তো কীভাবে সেন্ট আপ দিচ্ছে গায়ের মধ্যে, মানে যখন খুশি তখন রুমের মধ্যে স্প্রে করছে, নিজের গায়ে স্প্রে করছে, মানে যেখানে খুশি স্প্রে করছে। মানে ওর কাজই হলো, মানে আমার কোনো সেন্টের বটল মানে বেশি দিন যাই না, শুধু একমাত্র ওর জন্য। আর এই তো আমি চলে এসেছি অনেকে খাবারটা দিয়ে, এই যে পুর বানানোর জন্য চলে এসেছি। এই বেশি কিছু লাগে না এই পুর বানাতে, শুধু এই বীজগুলোকে একবারে একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে সর্ষে, একটু পেঁয়াজ আর হলো লঙ্কা, ব্যাস এই তিনটে দিয়ে এই যে এটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে একদম একটু অল্প জল দিয়ে এটাকে পুরো শুকনো করে নামিয়ে নেব। একদম ড্রাই না করলে না ওই কাকরোলের ভিতরে এই পুরটা ভরতে খুবই অসুবিধা হয়ে যায়। তাই একদম পুরো শুকনো করে নামিয়ে নেব। এই দেখুন একদম শুকিয়ে নিয়েছি, মানে এখন এটা ভালো করে পুরটা ভিতরে ভরে দিলে না সেটা আর বের হবে না। এই যে এইভাবে অল্প অল্প করে একটু প্রেস করে ভালো করে পুরটা কাকরোলের ভিতরে ঢুকিয়ে দিতে হবে, তাহলে কী হবে সেটা যখন উল্টো করে একবারে তেলের মধ্যে দেওয়া হবে সেটা আর মানে বেরিয়ে আসবে না। আর যাতে এর উপরে না, আমি একটু চালের গুঁড়ো দিয়ে ব্যাটার বানিয়েছি, একটু ড্রাই করে সেটাকে দিয়ে দেবো, তাহলে এই পুরটা আর বেরিয়ে আসবে না। আর শুধু যখন এই পুরটা ভরবেন অবশ্যই একটু প্রেস করে দেবেন এভাবে, তাহলে কী হবে সব জায়গায় সমানভাবে পুরটা ভিতরে ঢুকে যাবে। আর এই যে মোটামুটি আমার হয়ে গেছে সব কটা বানানো। এই তো সবকটা পুর বানানো হয়ে গেছে, আর এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ওই যে চালের গুঁড়োর যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে পুরো উপরটাকে কভার করে দেবো। কভার করে দিলে কী হবে, তাহলে আর ভেতরের পুরটা বাইরে বেরিয়ে আসবে না। যেটা দিয়ে ব্যাটারটা দিয়ে কভার করছি সেটা ভাজলে পরে খেতে খুবই ক্রিস্পি হয়, খুবই মুচমুচে হয়, খেতে সত্যি খুব ভালো লাগে ওটা। আর এই ব্যাটারটার মধ্যে একটু যদি সুজি দেওয়া যায় তাহলে আরও বেশি ভালো লাগে, কিন্তু আমার কাছে যেহেতু আজ সুজি ছিল না তাই আমি এভাবেই শুধু চালের গুঁড়া দিয়ে আর একটু ময়দা দিয়েছি। চালের গুঁড়ো আর ময়দা দিয়ে এই যে ব্যাটারটা রেডি করেছি, আর এটাকে এই তো সবগুলো পুর একদম রেডি হয়ে গেছে। এখন শুধু এগুলোকে একটু ভেজে নিলেই রেডি হয়ে গেল কাকরোলের পুর। আপনারা চাইলে এর ফিলিংটার মধ্যে আপনাদের ইচ্ছে মতো যেটা দিয়ে ফিলিংটা পছন্দ করবেন সেটা দিয়ে ফিলিং বানাতে পারেন, পুরটা বানাতে পারেন, কোনো প্রবলেম নেই, সব কিছু দিয়েই খেতে ভালো লাগে এটা। আর ভাজার সময় যে পাশে ব্যাটারটা আর কি দেওয়া হয় সেই পাশটাকেই আগে প্রথমে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে, তাহলে ওটা একবার সেট হয়ে গেলে তারপরে আপনি যতবারই উল্টান সেটা আর খুলে বেরিয়ে আসবে না। দেখুন কিভাবে আমি সব কটাকে উল্টে দিচ্ছি, কিন্তু একটার থেকেও কোনো পুর বেরিয়ে আসেনি, সবগুলো পারফেক্টভাবে হয়েছে। তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন ব্লগে, ভালো থাকবেন সুস্থ থাকবেন, বাই বাই।